সিদ্ধান্তটা যখন পরিবার আর ভালোবাসার মধ্যে হয় তখন কি করবেন আপনি? ধরেন এই ক্ষেত্রে পরিবারকে বেছে নিলেন, তাহলে ভালোবাসার কাছে আপনি একজন বিশ্বাসঘাতক। যদি ভালোবাসা বেছে নেন তাহলে পরিবারের কাছে আপনি একজন কুসন্তান। তারপরও এই দুইটো থেকে মুক্তির লক্ষ্যে মৃত্যুকে বেছে নিলেন তাও পাপ। সত্যি বলতে জীবন অনেকটা অপ্রকাশিত কাব্যগ্রন্থের মতো, যার প্রতিটি পৃষ্ঠায় রয়েছে দিন বদলের নানা গল্প, কিন্তু তা আর কখনো প্রকাশ করা হয় না। সব কথা অগোচরেই থেকে যায় আত্মগোপনীয় হয়ে, তখন একজন মানুষ চাইলেও প্রকাশ করতে পারে না তা মনের অব্যক্ত কথাগুলো, সব থেকে যায় মনের গহীনে লুকিয়ে। তার প্রিয় দিন শেষে তাকে ভুল বুঝে মুখ ফিরিয়ে নেয়, আর সে ছুটে চলে অনাকাঙ্ক্ষিত এক জীবনের লক্ষ্যে। তবে তার শুধু এটাই চাওয়া, তার প্রিয় থেকে বিচ্ছেদের পরও ভালোবাসা পাওয়া।